ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ড দেখে বোঝার উপায় নেই, 48 ঘন্টা অর্থাৎ গেল সোমবার ওয়ার্ডটির সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করার অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু মঙ্গলবার সরজমিনে দেখা যায় আবার ফুটপাথ দখল করে আছেন হকাররা, আছে গাড়ি, গ্যারেজ, স্ট্যান্ড, ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। আপনি যদি একটু ভিতরে ঢোকে না দেন তাহলে হয়তো ব্যাপারটা আপনারাই পরিষ্কার হতে পারবেন যে আসলে কিভাবে এরা বসে না। এই ফুটপাথে জনগণ চলতে পারে না, জনগণের সমস্যা সৃষ্টি করে, রাস্তার মধ্যে দিনের বেলা এরকম বাজার বসায়, সারাদিন বাজার বসায় রাখে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে 100 টাকা করে চাঁদা দিয়ে ফুটপাতে দোকান বসানো হয়। দুইটা মাছ কাটলেও 50 টাকা দিছি, তারপর হয় না, তা জোর করে মাছ কাটালারা যানবাহনগুলো একটা পর একটা দীর্ঘ সময় রাস্তা দাঁড়া করে রাখে, পিছনে বিরাট যানজটের সৃষ্টি করে। আরেকটা গ্রুপ আছে আপনার ফুটপাথ দখল করে অবৈধ চাঁদাবাজি করে। আমাদের যে মার্কেটের সমবায় সমিতি যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি সচেতন হয়, প্রশাসন যদি সচেতন হয়, রাজনৈতিক নেতৃবৃন্দরা যদি সচেতন হয়, এটা নির্মূল করা সম্ভব। ফুটপাথ ও অবৈধ স্থাপনা সহ সিটি কর্পোরেশনের সম্পত্তি রক্ষায় ওয়ার্ডের প্রায় প্রতিটি এলাকায় অভিযান অব্যাহত রাখার কথা জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। দেশের বড় শহরগুলোর সবজির যোগান দিতে এই হাটের ভূমিকা উল্লেখযোগ্য। চলতি বছর কয়েক দফা বন্যায় উত্তরাঞ্চলে বড় ক্ষতি হয় সবজির, এর প্রভাব পড়েছে মহাস্থান হাটে। বেশিরভাগ সবজির দাম আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে গেছে। পাইকারি এই বাজারে এখন মূলা 1200 টাকা, ফুলকপি 2600 টাকা, লাউ 1000 টাকা, পেঁপে 1100 টাকা এবং করলা বিক্রি হচ্ছে 2000 টাকা মন দরে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে মরিচের, কাঁচা মরিচের মন প্রায় 6000 টাকা। চাহিদা অনুযায়ী সবজি উঠতেছে না, কারণটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, বন্যায় নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই এই সবজিগুলো কম ওঠার কারণেই দাম বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা বলছেন এসব সবজি প্রায় দ্বিগুণ দামে রাজধানীতে বিক্রি হলেও তারা সেই মূল্য পান না। আড়তদাররা এগুলো বেশি দামে বিক্রি করতেছে, এখানে আপনার 40 থেকে 50 দাম বিক্রি হচ্ছে, 80 থেকে 100। পাইকারি ব্যবসায়ীদের দাবি পরিবহন, শ্রমিক ও দৈনিক খরচ মিলিয়ে লাভ খুব বেশি নয়। মূল্য এখানে 1200 টাকা এমন, আমরা বেশি হলে 180 টাকা ধারা, 1440 টাকা এমন, তো গাড়ি ভাড়া দেওয়া হলো 5000, খাওয়া দাওয়া লেবার এখানে খাজনা সহকারে 5000 টাকা যায়। মূল্য বিক্রি হচ্ছে 30, 35, 25, এগুলো অনেক হাটের খরচা আছে, গাড়ি ভাড়া আছে, লেবার খরচ আছে, ওখানে যায় 50, 60, 40 এরকমই বিক্রি হচ্ছে ঢাকাতে। গেল বছর মহাস্থান হাটে ফুলকপি বিক্রি হয় 1500 টাকা মন দরে, মূলা বিক্রি হয় 750 টাকা দরে। Thank you.